উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণতন্ত্র দিবস উদযাপনে মেয়াদ উত্তীর্ণ টিফিন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। সরকারি অনুষ্ঠানের প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোট ছোট ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের হাতে এই টিফিনের প্যাকেট তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের কর্তারাই তা তুলে দেন, একটা দুটো নয়, শয়ে শয়ে প্রত্যেক প্যাকেটেরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ কেক ও খাবার। যেখানে জেলাশাসক ও পুলিশ সুপার সহ জেলার সর্বোচ্চ কর্তারা রয়েছেন, সেখানে এই অব্যবস্থা কেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও টিফিনের দায়িত্বে থাকা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, তবে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি এই বিষয় নিয়ে। আমরা দেখিনি, আমাদের যেভাবে প্যাকেট তুলে দেওয়া হয়েছে অথরিটি থেকে সেভাবে আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সেগুলো কি করে কে দায় নেবে এটা তো আমরা বলতে পারছি না। ঠিক আছে, এইগুলো ইনটেক করবেন না, যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে।